সৌদি বন্দরে প্রথমবারের মতো রাশিয়ার যুদ্ধজাহাজ। বিশেষ প্রতিবেদন, ইরানের প্রধান ও ঘোষিত শত্রুরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক লেজুর বা অবৈধ সন্তান ইসরায়েলের দিকে দৃষ্টি দিলেই এই সত্যটি স্পষ্টভাবে ফুটে উঠবে। বিগত 44 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সরকার নানা অজুহাত দেখিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করলেও ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে। অন্যদিকে দুর্বল হয়ে পড়ছে মার্কিন সরকার। সম্প্রতি এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইরানের সবচেয়ে কুখ্যাত শত্রু মার্কিন সরকার ওবামার শাসনামলে বুশের সরকারের চেয়ে দুর্বল হয়েছে, এরপর ট্রাম্পের শাসনামলে আগের চেয়েও দুর্বল হয়েছে এবং এখন জো বাইডেনের শাসনামলে আরও দুর্বল হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই পরিস্থিতিকে কাজে লাগাতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদেরকে অবশ্যই গতিশীলতা, সক্রিয়তা ও উদ্যম আর উদ্যোগ বাড়াতে হবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করেছিল, কিন্তু এখন আরব দেশগুলো মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার নতুন অধ্যায় শুরু করেছে। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে যে জোট গঠনের চেষ্টা করেছিল, কিন্তু এখন আরব দেশগুলো মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার নতুন অধ্যায় শুরু করেছে। মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস, পরমাণু ক্ষেত্র সহ যে অন্য কোনো ক্ষেত্রেই ইরানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না, তা উল্লেখ করছে খোদ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোই। মার্কিন সরকার ইরাক ও আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। ইয়েমেনেও পুতুল সরকার বসানোর মার্কিন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার মার্কিন পরিকল্পনা ও ভেনেজুয়েলায় পুতুল সরকার বসানোর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধে জড়ানোর প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক সুনামের কাছে ক্রমেই ক্ষমতা হারাচ্ছে মার্কিন ডলার ও বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, সহিংসতা এবং ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে রাজনৈতিক সংঘাতও ক্রমেই বাড়ছে। অন্যদিকে বলদর্পী ইহুদিবাদী ইসরায়েলও ভেতর থেকেই ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। পাশ্চাত্য থেকে আসা অবৈধ ইহুদি অভিবাসীদের অনেকেই দলে দলে তাদের আসল দেশে ফিরে যাচ্ছে, ফলে 2015 সালে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষিত সময়সীমার আগেই ইসরায়েলের অবৈধ অস্তিত্ব বিলুপ্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তেহরানের জুমার খতিব বলেছেন, ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আয়াতুল্লাহ সৈয়দ আহমাদ খাতামি আরও বলেছেন, খুতবায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রবর্তনের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকা বলেছিল তারা ইরানের বিরুদ্ধে একটি আরব ফ্রন্ট তৈরি করতে চায়, কিন্তু ইচ্ছার উল্টো ফল হয়েছে। ইরান সৌদি আরব সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। অন্যান্য দেশও ইরানের সঙ্গে সমঝোতার অপেক্ষায় রয়েছে। জনাব খাতামি আরও বলেন, ল্যাটিন আমেরিকা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আঙিনা। সেখানকার জনগণ আমেরিকার বিরোধীদেরকেই ভোট দেয়। এতে প্রমাণ হয় ল্যাটিন আমেরিকায় তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আয়াতুল্লাহ খাতামি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী সরকারের দুইটি মেরু তৈরি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ শহরের রাস্তায় রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ জনতা তাদের অপরাধী শাসকদের পতনের স্লোগানও দিচ্ছে বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম। তিনি বলেন, আয়রন ডোমকে ফাঁকি দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতর হামলা করেছে। তথাকথিত ওই প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পেরেছে। অন্যদিকে সৌদি আরবে জেদ্দা বন্দরে প্রথমবারের মতো ভিড়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজটির সঙ্গে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারও ছিল। একদিন অবস্থানের পর জেদ্দা ত্যাগ করে জাহাজ দুটি। সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। যুদ্ধজাহাজটির নাম অ্যাডমিরাল গোরস্কভ। সেটিতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, আর ট্যাঙ্কারটির নাম কামা। জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ।
গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করে। এরপর থেকে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনো বন্দরে ভিড়ল। সেখান থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি ও খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য সৌদি আরব বিশ্বের তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরব সহ জোটের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া।